শিক্ষার্থী বন্ধুরা গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে তোমাদের স্বাগতম তোমাদের সাথে আছি আমি রেজওয়ান খায়ের ফাহিম আমাদের আজকের ক্লাস গত সতেরোই সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর পর্যন্ত এক সপ্তাহের গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানসমূহ নিয়ে চলো শুরু করা যাক প্রথমে কথা বলবো এই সময় বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন ক্ষেত্রে সেটি নিয়ে আর সেটি হচ্ছে সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ টু টু যেখানে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ফাইনালে নেপালকে তিন এক গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ এই টুর্নামেন্টে আট গোল করে সেরার মুকুট পড়েন বাংলাদেশ অধিনায়ক সাবিনা খাতুন দেশে ফেরার পর তাদেরকে খোলা বাসে পুরো শহর ঘুরিয়ে অভ্যর্থনা জানানো হয় তো অন্যদিকে বাংলাদেশ মায়ানমার সীমান্তে অবস্থা ভয়াবহ নিরাপত্তা ঝুঁকির কারণে এর আগে ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্র উখিয়ার কুতুপালংয়ে স্থানান্তর করা হয়েছে তুমরু ঘুমধুম ফাতরাঝিরি ও সীমান্তের খুব কাছে তিনশো পরিবারকে সরিয়ে নেওয়া হচ্ছে যেন তারা ওই ঝুঁকির মধ্যে না পড়েন এছাড়া বান্দরবানের নাকড়ি ঘুমধুম কোনারপাড়া যে নোম্যান্স ল্যান্ড আছে বাংলাদেশ এবং মায়ানমারের মাঝে সেখানে মিয়ানমার বাহির শেল ও গোলাবর্ষণের ঘটনায় চরম আতঙ্ক এবং নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন রোহিঙ্গা শরণার্থীরা নিজেদের জীবনের নিরাপত্তা চেয়ে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছেন তারা গত ষোলোই সেপ্টেম্বর রাতে মিয়ানমার থেকে ছুড়ে মর্টাসেল এসে পড়েছে এই নোম্যান্স ল্যান্ডে এবং তিনি বিস্ফোরিত হয়ে সেখানে বসবাসত মোহাম্মদ ইকবাল নামে সতেরো বছর বয়স্ক একজন রোহিঙ্গা নিহত হয়েছে বলে জানা গেছে তাতে আহত হন আরও সাতজন বাংলাদেশ মিয়ানমার সীমান্ত পরিস্থিতি উদ্বেগের সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি লুইস কুয়েন একাধিকবার এই মরটাসেল পড়ার ঘটনায় বাংলাদেশ মিয়ানমার রাষ্ট্রদূতকে আবার তলব করেছে এছাড়া অন্য সকল দেশের রাষ্ট্রদূতদেরও তলব করে তাদেরকে ব্রিফিং দেওয়া হয়েছে এই সম্পর্কে বাংলাদেশের মন্ত্রীরা বলছেন যে তারা সরাসরি কোনো আক্রমণে যেতে চাচ্ছেন না তাই দ্বক প্রয়োজনে জাতিসংঘের কাছে যাবেন এবং শান্তিপূর্ণভাবে এটি সমাধান করার চেষ্টা করবেন এছাড়াও তারা বলছেন যে বাংলাদেশ খতিয়ে দেখতে চাচ্ছে যে এই আক্রমণ বা এই মর্টাসেলগুলো পড়া এটিকে উস্কানিমূলক নাকি অনিচ্ছাকৃত কারণ জানা যাচ্ছে যে মিয়ানমারের সীমান্ত অঞ্চলে মিয়ানমারের সামরিক জান্তা সামরিক বাহিনী এবং বিদ্রোহীদের মধ্যে যুদ্ধ চলছে এক্ষেত্রে বাংলাদেশ মিয়ানমারকে একবার সতর্কবার্তা দেওয়ার পরও তা যদি এটি বারবার করতে থাকে সেটি উস্কানি হিসেবে দেখা হবে কি না সে বিষয়ে তারা জানাবেন বলে জানিয়েছেন এদিকে মিয়ানমার সেনাবাহিনীর আয় বন্ধ করতে এবং তাদের কাছে অস্ত্র ব্যক্তি থামাতে বিশ্বের দেশগুলোকে আরও কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ জাতিসংঘ মানবাধিকার দপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে মিয়ানমারকে যুদ্ধবিমান ও সাজোয়াযান দিয়েছে রাশিয়া চীন যুদ্ধ ও পরিবহন বিমান সরবরাহ করেছে সার্বিয়া রকেট ও গোলাগুলি দিয়েছে এবং ভারত একটি দূরবর্তী বিমান প্রতিরক্ষা স্টেশন তৈরিতে সহায়তা করেছে অর্থাৎ দেখা যাচ্ছে এই জিও ক্ষেত্রে মিয়ানমার এবং বাংলাদেশের ক্ষেত্রে মিয়ানমারের পক্ষেই রয়েছে রাশিয়া ভারত চীন সবগুলো ক্ষেত্রেই ফলে বাংলাদেশের জন্য ফরেন পলিসির ক্ষেত্রে এটি একটি সংকটজনক পরিস্থিতি এদিকে ইরানে চলছে তুমুল হিজাব নিয়ে আন্দোলন পুলিশের হেফাজতে থাকার সময় বাইশ বছরের তরুণী মাহসা আমিনীর মৃত্যুকে দুর্ভাগ্যজনক বলেছেন তেহরানের পুলিশ প্রধান গত সপ্তাহে মাহসা আমিনীকে হিজাব আইন না মানার অপরাধে গ্রেপ্তার করে দেশটির নৈতিকতা পুলিশ যা হিজাব পুলিশ নামে বেশি পরিচিত কিন্তু পুলিশ গ্রেফতারের কয়েক ঘন্টার মধ্যেই কমায় চলে যান মাহাসামিনী এরপর হাসপাতালে ভর্তি করা হলে মৃত্যু হয় তার পুলিশের দাবি আগে থেকে তার হৃদরোগ ছিল এসব কারণে তিনি মারা গিয়েছেন কিন্তু অন্যদিকে প্রত্যক্ষদর্শী এবং মাহাসামিনীর বাবার দাবি তার এই ধরনের কোনো অসুখ ছিল না বরং দেখা গেছে যে পুলিশ তাকে পিটিয়েছে এই ঘটনায় দেশটির মোরালিটি পুলিশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র পাশাপাশি যুক্তরাষ্ট্র জানিয়েছে মাহাসার মৃত্যুর জন্য তারা ইরানের পুলিশকেই দায়ী মনে করছে এবং এ নিয়ে পুরো ইরান জুড়ে বিভিন্ন প্রদেশে তুমুল আন্দোলন করছেন নারীরা ইরানের এই নৈতিকতা পুলিশ গাছ তীর স্বাদ বা নির্দেশহলদার নামে পরিচিত তাদের কাজ হচ্ছে মানুষ যাতে ইসলামী আদর্শ ও নীতির প্রতি শ্রদ্ধাশীল হয় সেটা নিশ্চিত করা কেউ যদি অনৈতিক পোশাক পরে তাহলে তাকে আটক করার দায়িত্ব দেওয়া হয়েছে এই পুলিশদের ইরানে প্রচলিত শরিয়া আইন অনুযায়ী নারীদের হিজাব পরা বা চাদর দিয়ে মাথা ঢাকা বাধ্যতামূলক এছাড়াও নারীদের শরীর সম্পূর্ণ ঢেকে রাখতে পা পর্যন্ত লম্বা ও ঢিলা পোশাক পরার বিধান দেশটিতে রয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনের পর সত্তর আশি দশক থেকেই এই আইন চালু রয়েছে এবং এটি নিয়ে বিভিন্ন সময় আন্দোলন চলছে এ সম্পর্কে আরও প্রতিফলন দেখা যায় বর্তমান জাতিসংঘের যে সাতাত্তরতম সাধারণ পরিষদের অধিবেশন চলছে সে উপলক্ষে ইরানের প্রেসিডেন্ট এর ইরানের বর্তমান প্রধানমন্ত্রীর সাথে একটি সাক্ষাৎকার দেওয়ার কথা ছিল কিন্তু সেক্ষেত্রে ইরানের প্রধান তিনি দাবি জানান এই সাক্ষাৎকার গ্রহণকারী নারীকে হিজাব পরে আসতে হবে যিনি কিনা অন্য ধর্মের সেক্ষেত্রে তারা সাক্ষাৎকারটি বাতিল করে দেন এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের আপডেট হচ্ছে লুহান্স প্রদেশের একটি গ্রাম বয়লো হরিফিকা এখন পুরোপুরি ইউক্রেনের অধীনে বলে জানিয়েছেন লুহান্সকে ইউক্রেনীয় কর্মকর্তা সেহি হাইদাই এছাড়া ইউক্রেনের দক্ষিণাঞ্চলে এক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হামলার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনাকারী এনার গৌতম বলেছে মাইকোলাইফ অঞ্চলে দেশের দ্বিতীয় বৃহৎ পারমাণবিক কেন্দ্রের চুল্লি থেকে মাত্র তিনশো মিটার দূরে একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এদিকে দু হাজার সালে যখন ক্রাইমিয়াকে রাশিয়া দখল করে নেয় সে সময় থেকেই লুহান্স এবং দনেস অঞ্চল নিজেদের স্বাধীন সরকার ঘোষণা করে এই বছর ফেব্রুয়ারিতে রাশিয়া যখন ইউক্রেনে আকর্ষণ চালায় তখন তারাও এই দুটিকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেয় ব এই মুহূর্তে এই দনেস্ক এবং লোহাস্ক রাশিয়ার সঙ্গে যুক্ত হতে চাচ্ছে সেজন্য তারা গণভোটের দাবি করছে এছাড়াও খেরসন অঞ্চলও একই দাবি জানাচ্ছে বর্তমানে দনেস্কের বেশিরভাগ এলাকায় রাশিয়ার অধীনে রয়েছে দনেস্কের সিভিক সোসাইটি এবং লোহাস্কে সিভিক সোসাইটি একই দাবি করছে পরে তারা গণভোটের তারিখে ঘোষণা করেছে এই তেইশ থেকে সাতাশ সেপ্টেম্বরের মধ্যে খেরসান দনেস্ক এবং লুহাসকে এই গণভোট আয়োজিত হবে এদিকে রাশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মাতৃভূমি রাশিয়াকে রক্ষায় আংশিক সেনা সমাবেশের নির্দেশ দিয়েছেন এই নির্দেশের ফলে রুশ সেনাবাহিনীর সংরক্ষিত সেনাদের যুদ্ধে পাঠানোর জন্য ডাকা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবারই প্রথম রাশিয়া এই সেনা সমাবেশ করতে যাচ্ছে এছাড়া পুতিন পশ্চিমের দেশগুলোকে রাশিয়ার পারমাণবিক অস্ত্রের কথাও স্মরণ করিয়ে দেন দনবাস অঞ্চলে যে গণভোট হতে যাচ্ছে তার পক্ষেও তিনি সমর্থন জানান তবে যুক্তরাষ্ট্র জার্মানি এবং ফ্রান্স জানিয়েছে তারা এরকম লজ্জাস্কর গণভোটের ফলাফল কখনোই মেনে নেবে না ন্যাটো সামরিক জোটার জানিয়েছে এই ধরনের পরিকল্পনা যুদ্ধকে আরও উস্কে দেবে তবে এর মধ্যে একটি ভালো খবর হচ্ছে নিজেদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বড় বন্দি বিনিময় করল রাশিয়া এবং ইউক্রেন নিজেদের পঞ্চান্ন জনের জন্য দুশো পনেরো জন ইউক্রেনীয়কে ছেড়ে দিল রাশিয়া সৌদি আরব এবং তুরস্কের মধ্যস্থতায় এই বন্দি বিনিময় হয় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমান এদিকে যুদ্ধবিরোধী প্রায় তেরোশো বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে রাশিয়া রাশিয়া যখন ঘোষণা করেছে তারা আরও বেশি সেনা পাঠাবে এবং সেজন্য আরও নতুন যুবকদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হচ্ছে ড্রাফটিং করা হচ্ছে তখন এই বিক্ষোভকারীরা বিক্ষোভ শুরু করে এবং তাদের মধ্যে তেরোশো জনকে গ্রেফতার করা হয় ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জবাবে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানিয়েছে ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্সি ইউক্রেনের সেনারা সম্প্রতি ইজিয়াম শহরকে রাশিয়ার দখলমুক্ত করেছে এরপর সেখানে শদ্য শত সামাধি আবিষ্কার করা হয়েছে এবং যেগুলো ধারণা করা হচ্ছে গণকবর হিসেবে তারপরই এমন আহ্বান জানানো হল এদিকে সাংহাই কো অপারেশন অর্গানাইজেশন এই যে সম্প্রতি উজবেকিস্তানের সামিট হলো সেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাক্ষাতে পাকিস্তানকে তিনি বাকিতে গ্যাস জ্বালানি দিতে রাজি থাকার কথা জানান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জানান রাশিয়া প্রস্তাব করেছে তাদের গ্যাস পাইপলাইনের অবকাঠামো মধ্য এশিয়া পর্যন্ত ইতিমধ্যেই আছে যেহেতু মধ্য এশিয়া এক সময় সোভিয়েত রাশিয়ার অংশ ছিল এখন তা আফগানিস্তান হয়ে পাকিস্তান পর্যন্ত বিস্তৃত করা যেতে পারে এদিকে ইউনাইটেড নেশান সিকিউরিটি কাউন্সিল জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদ সেটি সংস্কারের প্রস্তাব আনা হচ্ছে দীর্ঘ সময় ধরে এটা আনা হচ্ছে জাতিসংঘের মূল অংশ দুটি সাধারণ পরিষদ যেখানে বিশ্বের সকল দেশ অন্তর্ভুক্ত বা সদস্য নিরাপত্তা পরিষদ যেখানে মোট সদস্য সংখ্যা পনেরো তার মধ্যে পাঁচটি হচ্ছে স্থায়ী সদস্য বা পারমানেন্ট মেম্বার্স এবং দশটি অস্থায়ী সদস্য তার তারা পর পর বদল করা হয় এই পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র তাদের রয়েছে ভেটো ক্ষমতা অর্থাৎ এই নিরাপত্তা পরিষদে যদি কোনো রেজলিউশন বা কোনো ব্যবস্থা চায় তারা এই পাঁচটি সদস্য রাষ্ট্রের যে কোনো একটি যদি ভেটো দেয় তাহলে প্রস্তাবটি আর পাশ হবে না সে ভেটো দেওয়ার ক্ষমতা ইতোমধ্যেই যুক্তরাষ্ট্র চীন রাশিয়া তারা মাঝে মাঝে ব্যবহার করে তাদের স্বার্থের বিরুদ্ধে যায় এমন প্রস্তাব আটকে দেয় যে যার ফলে যেহেতু জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মূল দায়িত্ব বিশ্বের নিরাপত্তা এবং শান্তি রক্ষা করা তাই এ ধরনের যে অবদানগুলো যেমন যুদ্ধ বন্ধ ইউক্রেন যখন রাশিয়া ইনভাইট করছে সে সময় এটা বন্ধর জন্য যখন সিকিউরিটি কাউন্সিলে এই প্রস্তাব উত্থাপন হচ্ছে রাশিয়া ভেটো দেওয়ায় তা থেমে যায় তার ফলে জাতিসংঘের মূল যে উদ্দেশ্য ছিল দৃঢ় বিশ্বের পরে যেন এরকম আর যুদ্ধ না হয় যুদ্ধ বন্ধ করা পৃথিবীতে শান্তি আনা তা ব্যাহত হচ্ছে সে কারণেই এই ভেটো ক্ষমতা এবং নিরাপত্তা পরিষদের এই বর্তমান কাঠামো সংস্কারের জন্য দাবি উঠছে নিয়মিত সম্প্রতি জাতিসংঘ নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধি লিন্ডা টমাস গ্রিনফিল্ড নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা বাড়ানোর পক্ষে মত দিয়েছেন অর্থাৎ পার্মানেন্ট মেম্বার যে পাঁচটি দেশ তার বদলে সেখানে আরও অনেকগুলো দেশ অন্তর্ভুক্ত করার কথা জানানো হচ্ছে এছাড়া তার সাথে যুক্তরাষ্ট্রের এশীয় মিত্র জাপান ও নিরাপত্তা পরিষদের সংস্কারের উদ্দেশ্যে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও মঙ্গলবার নিউ ইয়র্ক জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রদত্ত এক ভাষণে এমন আহ্বান জানিয়েছেন এছাড়া জাপানের মত হচ্ছে যেন এশিয়া আফ্রিকা লাতিন আমেরিকা এসব অঞ্চল থেকে আরও বেশি রাষ্ট্র নিরাপত্তা পরিষদে প্রতিনিধিত্ব করে বর্তমানে জাপান অস্ত্র সদস্য হিসেবে আটবার নির্বাচিত হয়েছে এছাড়া ভারত জাপান ব্রাজিল ইত্যাদি বিভিন্ন দেশ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হওয়ার জন্য দীর্ঘদিন ধরে এই চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন তাইওয়ান সিআইএর গোয়েন্দা প্রতিবেদন মতে চীনের পিপলস লিবারেশন আর্মিকে দু হাজার সাতাশ সালের মধ্যে তাইওয়ানে আক্রমণ চালানোর সক্ষমতা অর্জনের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং অর্থাৎ চীন পরিকল্পনা করছে যে সাতাশ সালের মধ্যে তারা তাইওয়ান আক্রমণ করবে বা দখল করবে এটি সিআইএর ভাষ্য ওদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন চীন যদি তাইওয়ানকে আক্রমণ করে যুক্তরাষ্ট্র তাকে রক্ষা করবে তবে একই সঙ্গে জো বাইডেন জানাচ্ছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এখনও ওয়ান চীন পলিসিতে বিশ্বাস করে অর্থাৎ তারা তাইওয়ানকে স্বাধীন হতে উৎসাহিতও করবে না আলাদা দেশ হিসেবে শিক্ষিতও দেবে না তা চীনকে স্বীকৃতি দিচ্ছে কিন্তু একই সঙ্গে তা তাইওয়ানের উপর চীনের হামলাও মেনে নেবে না সিরিয়া ইসরায়েল সিরিয়ার দামেস্ক বিমানবন্দরে ইসরায়েলের বিমান হামলায় পাঁচ সেনা নিহত হয়েছে এছাড়া বিমানবন্দরে ব্যাপক ক্ষয়ক্ষতিও হয়েছে কির্গিজস্তান তাজিকিস্তান কি্তান ও তাজিকিস্তানের মধ্যে রক্তক্ষয়ী সীমান্ত যুদ্ধে অন্তত একাশি জন নিহত হয়েছেন দুই দেশের মধ্যে সাম্প্রতিক ইতিহাসে এটি সব থেকে রক্তক্ষয়ী সংঘাত যুদ্ধের কারণে সীমান্ত থেকে প্রায় এক লাখ ছত্রিশ হাজার মানুষকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে কিগিজিস্তান কীভাবে যুদ্ধ শুরু হলেও তা এখন স্পষ্ট নয় বিভিন্ন দেশের তরফ থেকে যুদ্ধ বিয়োদের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হচ্ছে এমনকি দুই দেশের সীমান্ত রক্ষাকারী বাহিনীর প্রধানদের মধ্যেও একটি যৌথ বৈঠক হয়েছে তবে সেটিও ব্যর্থ হয়েছে এরা দু হাজার একুশ সালে দুই দেশের মধ্যে সংঘাতে পঞ্চাশ জন নিহত হয়েছিল এদিকে ঘূর্ণিঝড় ফিওনা পৈর্যিকর পর ডোমিনিয়ান রিপাবলিকে তাণ্ডব চালাচ্ছে চীনে মহাকাশ পর্যটন শুরুর পরিকল্পনা করছে দু হাজার সালে এলোন মাস্কের স্পেস এক্স কোম্পানি চারজন যাত্রীকে নিয়ে মহাকাশ পর্যটনের সূচনা করেছিল এদিকে আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজসের ব্লু অরিজিন সংস্থার রকেটও মানুষকে নিয়ে গিয়েছে মহাকাশে এবার চীন দু সাল থেকে মহাকাশ পর্যটন খাতে নামতে চলছে এদিকে ইউনাইটেড নেশনস কমিশন ফর রেফুজিজ এর হাই কমিশনার ফিলিপো গ্রান্ডির সঙ্গে সাক্ষাতে মিয়ানমার থেকে জোরপূর্বক বিতাড়িত রোহিঙ্গাদের তাদের জন্মভূমিতে প্রত্যাবাসনে এবং এই সংকট সমাধানে আন্তর্জাতিক গোষ্ঠী ও জাতি সম্পর্কে বলিষ্ঠ ভূমিকা পালনের জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এছাড়া তিনি আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রসিকিউটর করিম এ খান কিউসির সঙ্গে সাক্ষাৎ করেন এবং জানান যে বাংলাদেশ এবং মায়ানমার এক্ষেত্রে মায়ানমারকে এই রোহিঙ্গা এদের উপর নির্যাতনের জন্য তাদেরকে দায়বদ্ধ করতে এবং তার আইসি আদালতের মুখোমুখি করতে যত সাহায্য করা দরকার বাংলাদেশ তা করবে বাংলাদেশের ফরেন রিজার্ভ কমে ছত্রিশ দশমিক নয় সাতানব্বই বিলিয়ন ডলার হয়ে গেছে ডলারের সংকট কাটাতে ও রিজার্ভের উপর চাপ কমাতে আমদানিতে কড়াকড়ি আরও কৃচ্ছতা সাধন এবং রেমিট্যান্স ও রপ্তানি বৃদ্ধিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে তারপরও বাংলাদেশ রিজার্ভের উপর চাপ প্রতিনিয়ত বেড়েই চলেছে বাংলাদেশ পুলিশের যে বর্তমান আইজিবি ছিলেন বেনজির আহমেদ তার তার পরিবর্তে নতুন আইজিবি হলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি বাংলাদেশ পুলিশের একত্রিশতম মহাপরিদর্শক বা আইজিবি হিসেবে দায়িত্ব নেবেন এদিকে বাংলাদেশের যে ভারতীয় হাইকমিশনার তাকে সরিয়ে নতুন ভারতীয় হাইকমিশনে যুক্ত হয়েছেন প্রণয় কুমার ভার্মা তিনি ঢাকা এসেছেন এখানে একটি বিষয় উল্লেখযোগ্য হাই হাইকমিশনারকে কখন বলা হয় এবং রাষ্ট্রদূত কখন বলা হয় এম্বাসি বা দূতাবাস বলা হয় সে সকল দেশের ক্ষেত্রে যারা কমনওয়েলথে অন্তর্ভুক্ত না যে সকল দেশ কমনওয়েলথে অন্তর্ভুক্ত সেই সকল দেশের যে রাষ্ট্রদূত দূতাবাস তাকে বলা হয় হাই কমিশন এবং রাষ্ট্রদূতকে বলা হয় হাই কমিশনার অন্য ক্ষেত্রে বলা হয় এমবেসি এবং অ্যাম্বাসেডর কমনওয়েলথ হচ্ছে যদি শুরু হয়েছিল উনিশশো সালে তৎকালীন যে ব্রিটিশ শাসন থেকে যে স্বাধীন হয়েছে তারা তাদের সাবেক ব্রিটিশ শাসকদের সাথে এক ধরনের মৈত্রী রাখার জন্য একটি সংস্থা করে যেটি বলা হয় কমনওয়েলথ বর্তমানে কমনওয়েলথের সদস্য দেশ ছাপ্পান্নটি তবে যারা সাবেক ব্রিটিশ উপনিবেশ ছাড়াও অন্যান্য দেশও এই কমনওয়েলথের অংশ হতে পারে এই কমনওয়েলথ অন্তর্ভুক্ত দেশগুলোর ক্ষেত্রে যেমন ভারত যেহেতু একসঙ্গে বাংলাদেশের মতোই ব্রিটিশ শাসনের অধীনে ছিল তাই ভারতের বাংলাদেশ দূতাবাস একটু পরস্পরের ক্ষেত্রে হাই কমিশন এবং এর প্রধানকে এই ডিপ্লোম্যাটিক মিশন বা কূটনৈতিক মিশনের প্রধানকে বলা হবে হাইকমিশনার বাংলাদেশের সিলেটের বিয়ানীবাজার গ্যাস ক্ষেত্রের পরিত্যক্ত এক নকূপের পুনর্খননের কাজ শুরু করেছে বাপেক্স থেকে প্রতিদিন পাঁচ থেকে সাত মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা করছে বাপেক্স প্রাকৃতিক গ্যাসে সিলেট বাংলাদেশের অন্যতম উৎস উনিশশো পঞ্চান্ন সালে সিলেটের হরিপুরে প্রথম গ্যাসের সন্ধান মেলে এরপর আবিষ্কৃত হয় আরও বেশ কিছু গ্যাস ক্ষেত্র দেশে বর্তমানে আটাশটি আবিষ্কৃত গ্যাসকেট রয়েছে এসব গ্যাসকেটে প্রমাণিত মজুদের পরিমাণ একুশ দশমিক চার ট্রিলিয়ন ঘনফুট টিসিএফ আরও ছয় টিসিএফ রয়েছে সম্ভাব্য গ্যাসের মজুদ এই ছিল গত এক সপ্তাহে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানসমূহ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করা অনুরোধ কোনো পরামর্শ থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ